বিদায়ী সরকারের মন্ত্রী এমপি ও অব্যাহতি বা বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের জন্য বরাদ্দকৃত কূটনৈতিক পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র মানব জমিনকে এই তথ্য নিশ্চিত করেছে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। নির্দেশনায় বলা হয়, প্রাক্তন প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রাক্তন মন্ত্রিসভার সদস্য, সদ্য বিলুপ্ত জাতীয় সংসদের সকল সদস্য, বাতিলকৃত চুক্তিভিত্তিক নিয়োগের ব্যক্তিবর্গ ও বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং তাদের পরিবারের মধ্যে যারা কূটনৈতিক পাসপোর্ট গ্রহণ করেছেন তাদের কূটনৈতিক পাসপোর্ট অবিলম্বে বাতিল করা হবে। উল্লেখিত ব্যক্তিদের মধ্যে যারা সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করবেন, অন্তত দুটি তদন্ত সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে তাদের জন্য সাধারণ পাসপোর্ট ইস্যু করার নির্দেশনা দেওয়া হয়েছে। লাল পাসপোর্ট বাতিল হলে যেসব সাবেক মন্ত্রী এমপির নামে ফৌজদারি অপরাধের মামলা আছে বা গ্রেপ্তার হয়েছেন, তাদের সাধারণ পাসপোর্ট পেতে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। সেক্ষেত্রে আদালতের আদেশ পেলেই কেবল মিলবে সাধারণ পাসপোর্ট। ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী হাসিনা কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্টধারী ছিলেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে 2018 সালের 15 জুলাই স্বাক্ষরিত সমঝোতা অনুযায়ী সেই পাসপোর্টের সুবাদে তিনি অন্তত দেড় মাস কোনো ভিসা ছাড়াই অনায়াসে ভারতে অবস্থান করতে পারবেন। এ অবস্থায় ওই পাসপোর্ট বাতিল হওয়ার পর তিনি কিভাবে অবস্থান করবেন সেই প্রশ্ন দেখা দিয়েছে।